আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আপনাদের সাথে খুব রেগুলার চ্যাট করা হয় না, অথবা সবার সাথে খুব রেগুলার আড্ডা দেওয়া হয় না, বাট আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার পেজের সাথে লিঙ্ক আছেন, তারা আমার আপডেটস পাওয়ার জন্য আসলে পেজের সাথে লিঙ্ক থাকেন, কিন্তু সবসময় হয়তো সব আপডেটস দেওয়া হয় না। আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, সো ওই কাজের জন্য একটু ব্যস্ত থাকতে হয়। আমরা অনেকেই আর্টিস্ট যারা আছে তারা আজকের এক মাস, দেড় মাস, দুই মাস পরে প্রথম ব্রেক পাচ্ছি, তো বাসায় ফ্যামিলির সাথে একটু সময় কাটানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগবে যদি আমাদের এই ঈদে কষ্ট করে যতগুলো প্রজেক্ট আমরা করেছি তা কিছুটা আপনারা দেখার চেষ্টা করেন, এবং অবশ্যই টিভিতে দেখার চেষ্টা করেন। অনলাইনে তো যে কোনো সময় যে কোনো কেউই দেখতে পারবেন, বাট টিভির জন্য আসলে প্রোডাকশনগুলো, যদি টিভি সে প্রোডাকশনগুলোকে নেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু অনলাইনের ওই প্রোডাকশনটা আর দেখা হবে না, ওই সুযোগটা পাওয়া যাবে না। তো টিভিকে এবং নাটককে আমাদের সবারই দায়িত্ব একসাথে বাঁচিয়ে রাখার, সেইভাবে বলছি যে ঈদের জন্য বেশ 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 ভালো কাজ আসছে। আমার নাটক দেখার জন্য আপনাদেরকে ইনভাইট করব, আমার নাটক দেখতে হবে এমন কোনো কথা নেই, আমি ইনভাইট করছি আপনাদেরকে সবার নাটক দেখার জন্য। যার নাটক ইচ্ছে তার নাটক দেখুন, বাট নাটক দেখুন, বাংলা নাটকের সাথে থাকুন। আর আজকে বিকাল পাঁচটার সময় আমার প্রথম এই ঈদের যতগুলো প্রজেক্ট আসছে তার মধ্যে প্রথমবার যেটা দেখাবো, প্রথম প্রজেক্টটা দেখানো হচ্ছে, সেটা নাম হচ্ছে তোমার আমার প্রেম, চ্যানেল নাইনে বিকাল পাঁচটার সময় দেখা যাবে। আমার সাথে আছে অগ্নিলা, সবার ক্রাশ, সিক্রেট ক্রাশ, অ্যান্ড ডিরেক্টর হচ্ছে সবার খুব জন, মানে সবার খুব প্রিয় জনপ্রিয় ডিরেক্টর, আমার হচ্ছে মিজানুর রহমান আরিয়ান, ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড, ফুল কম্বিনেশনটা আশা করি ভালো লাগবে। আনন্দ খালেদ ভাই আছেন, অ্যামেজিং অ্যাক্টর, একটু ডিফারেন্ট কিছু দেখতে পাবেন, সুইট একটি রোম্যান্টিক স্টোরি দেখতে পাবেন। ঈদের কাজগুলোতে আসলে মাথার উপর খুব বেশি প্রেশার দেওয়ার মতো কোনো কাজ করার চেষ্টা আমরা করিনি, কারণ জানি সবাই ঈদের সময় একটু রিল্যাক্স থাকতে চান, কিছু সুইট স্টোরিজ দেখতে চান, এবং দিনের শেষে যেন বলতে চান যে কাজটা ভালো লাগলো। আপনারা যদি আমাদের কিছু ফিডব্যাকটা জানান কেমন লাগলো কাজগুলো, আমরা খুব উপকৃত হব, কারণ আপনাদের এই কমেন্টসগুলোর উপর বেস করে আমার নেক্সট কাজগুলো হয়। আপনারা সবসময় জানেন আপনাদের ফিডব্যাকগুলো আমি প্রত্যেকটা পড়ি, চেষ্টা করি ওই অনুযায়ী কাজ করার, আপনারা যা চাচ্ছেন সেই অনুযায়ী কাজ করার। আপনাদের সবাইকে আবার ঈদ মুবারক, ঈদের কাজগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, সবার কাজ দেখুন, বাংলা নাটকের সাথে থাকুন, ভালো থাকুন।